সম্মানিত দিনী ভাইবোন, জুমার দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনুল্লাহ আখিরুনা সাবিকুনা ইয়াউমুল কিয়ামা, আমরা পৃথিবীতে পরে এসেছি তবে বিচারের মাঠে আমরা আগে থাকব। আমরা পৃথিবীতে পরে এসেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন এই কথা, আমরা পৃথিবীতে পরে এসেছি তবে বিচারের মাঠে আমরা আগে থাকব। বাইদান নাহুম উতুল কিতাব মিন কাবলেনা, যদিও তাদেরকে কিতাব আমাদের পূর্বে দেওয়া হয়েছে, তাদের দেওয়া হয়েছে তাওরাত, তাদের দেওয়া হয়েছে ইঞ্জিল, তাদের দেওয়া হয়েছে জাবুর, যদিও তাদেরকে গ্রন্থ আমাদের আগে দেওয়া হয়েছে, উতিনাহুম মিন বাদিহি, আর আমাদেরকে দেওয়া হয়েছে তাদের পরে, আমাদেরকে দেওয়া হয়েছে তাদের পরে, বিধান মেনে চলার ব্যাপারে তারা আগে আমরা পরে, এরপরেও বিচারের মাঠে আমরা আগে আসব, ওরা পরে আসবে। সুম্মা হাযা ইয়াউমুল লাযী ফরিজা আলাইহিম, এই দিন জুমার দিন, এই দিন তাদেরও ফরজ করা হয়েছিল, এই দিন জুমার দিন, এই দিন তাদেরও ফরজ করা হয়েছিল, বিশেষভাবে তা পালন করতে হবে। ফাক্তালাফু ফিহি, তারা তাতে মতভেদ করেছে, তারা কি মানবে জুমার দিন, তারা কি মানবে শনিবার, তারা কি মানবে রবিবার, তারা এই দিনে মতবিরোধ করেছে। ফাহাদানাল্লাহু লাহু, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, জুমার দিন আমাদের দিন হয়েছে। ওয়ান্নাস ফিহেলানা তাবুন, সারা পৃথিবীর মানুষ আমাদের অনুসারী, সারা পৃথিবীর মানুষকে মেনে চলতে হবে জুমার দিন। জুমার দিনের ব্যাপারে আল্লাহ আমাদেরকে হেদায়াত করেছেন, সারা পৃথিবীর মানুষ আমাদের অনুসারী, সারা পৃথিবীর মানুষকে জুমার দিনকে মেনে চলতে হবে। যারা কেতাবধারী, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা কেতাব মেনে চলে বলে দাবিদার, তাদেরকে আমাদের দিন মেনে চলতে হবে, আমাদের দিন জুমার দিনকে মেনে নিতে হবে, সারা পৃথিবীর মানুষ আমাদের অনুসারী। এই কথা বলার পরে বলেন, ইয়াহুদ, তবে ইহুদি গাদান, ওরা মেনে নিয়েছে তারপরের দিন শনিবার, অন্যা সারা বাদা গাদিন, আর খ্রিস্টান মেনে নিয়েছে রবিবার তারপরের দিন। আমাদের থাকলো জুমার দিন, আর ইহুদিদের থাকলো শনিবার, আর রবিবার থাকলো খ্রিস্টানদের। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিস বুখারী মুসলিম। বলছিলাম জুমার দিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনুল আখিরুনা, আমরা শেষে এসেছি, আউয়ালুনা ইয়াউমুল কিয়ামা, আমরা বিচারের মাঠে আগে আসব, আউয়াল মা ইয়াদখুলুল জান্নাহ, আমরা আগে জান্নাতে প্রবেশ করব, আল মাযি লাহুম ইয়াউমুল কিয়ামা, বিচারের মাঠে বিচার আমাদের আগে হবে, ওলাহুম মাগফিরা, বিচারের মাঠে আমরা বিচারে আগে ক্ষমা পাব। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে আমরা পরে এসেছি, বিচারের মাঠে আমরা আগে উপস্থিত হব, বিচারের মাঠে আমরা আগে জান্নাতে যাব, বিচারের মাঠে আমাদের বিচার আগে হবে, বিচারের মাঠে ক্ষমা আমাদের আগে হবে। হাদিস বুখারী মুসলিম। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জুমার দিন আমাদের দিন, সারা পৃথিবীর মানুষ আমাদের অনুসারী। ইহুদিরা শনিবার বাছাই করেছে, খ্রিস্টানেরা রবিবার বাছাই করেছে, আমাদের আল্লাহ পথ দেখিয়েছে, আমাদের জন্য জুমার দিন নির্ধারিত হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়ামিন তালাতালাহি শামসু ইয়াউমুল জুমা, দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন, শনিবার দিন, রবিবার দিন, সোমবার দিন, মঙ্গলবার দিন, বুধবার দিন, বৃহস্পতিবার দিন, দিনের মধ্যে যত দিন রয়েছে তার সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। খায়রু ইয়ামিন তালাতালাহি শামসু, যেসব দিনগুলোর উপর সূর্য উঠে আসে, সূর্য আসে শনিবারের উপর, সূর্য আসে রবিবারের উপর, সূর্য আসে সোমবারের উপর, সূর্য আসে মঙ্গলবারের উপর, সূর্য আসে বুধবারের উপর, সূর্য আসে বৃহস্পতিবারের উপর, সূর্য আসে শুক্রবারের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
সবচেয়ে উত্তম দিন যে দিনগুলির উপরে সূর্য আসে তা হলো জুমার দিন খলকা ফিহা আদম জুমার দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে ওখলাল জান্নাত ফিহে জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে ওয়া উখরিজা মিনহা ফিহে জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে আল্লাহ তাকমুসাতিল্লা ফি ইয়াউমিল জুমা জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে হাদিস বুখারী মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম দিনের ঘোষণা দিলেন জুমার দিন তিনি বললেন জুমার দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে তিনি বললেন জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে তিনি বললেন জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে তিনি বললেন জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে হাদিস বুখারী মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রু ইয়ামিন তালাতালাহি শামস সবচেয়ে উত্তম দিন যে সব দিনের উপরে সূর্য ওঠে তার সবচেয়ে উত্তম হলো জুমার দিন যে সব দিনের উপরে সূর্য আসে তার সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন খলকা ফিহা আদম এই দিন আদমকে সৃষ্টি করা হয়েছে ওয়া উহবেতা এই দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হয়েছে ওয়া ফিহি তিবা আলাইহি ভুলের কারণে এই দিনই তার তওবা কবুল করা হয়েছে জুমার দিনে তার তওবা কবুল হয়েছে ওয়া ফিহি মাতা জুমার দিনে আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন সব মিলে অনেক হয়ে গেল জুমার দিনে আদমের জন্ম হয়েছে জুমার দিনে আদমের মরণ ঘটেছে জুমার দিনে আদমের তওবা কবুল হয়েছে জুমার দিনে আদমকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে বিবরণে বিস্তারিত এভাবে বোঝা যায় বলছিলাম জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেন ওয়ালা তাকমুসাতিল্লা ফি ইয়াউমিল জুমা কিয়ামত সংগঠিত জুমার দিনেই হবে এই কথা বলার পরে তিনি বলেন মা মিন দাব্বাতিন ইল্লা মুসাখাতুন ইয়াউমাল কিয়ামা আই মিন ইয়াউমিল জুমা মিন তুসবিহু হাত্তা তাতলু আশ-শামস ইল্লাল ইনসাল জিন জুমার দিন পৃথিবীতে যত জীবজন্তু কীটপতঙ্গ পদার্থ জড় পদার্থ রয়েছে সব কিছু মানুষজন যা কিছু জমিনে চলে সব কিছু জুমার দিন ভয়ে ভীত হয়ে আশঙ্কিত থাকে অবশ্য প্রাণী উল্লেখ করা হয়েছে যেগুলো প্রাণী মাটির উপরে চলতে পারে এটা উল্লেখ করা হয়েছে পৃথিবীতে যত প্রাণী রয়েছে সব প্রাণী জুমার দিন সকাল থেকে নিয়ে ফজর প্রকাশ পায় তখন থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত ভয়ে ভীত হয়ে আশঙ্কিত থাকে হয়তো আজকে কিয়ামত হতে পারে হয়তো আজকে কিয়ামত হতে পারে ইল্লাল ইনসাল জিন তবে আদম সন্তান এবং জিন জিন এবং মানুষ পরোয়া করে না কিয়ামত হলেই কি আর না হলেই কি কিয়ামতের পরোয়া আদমের করার প্রয়োজন নাই আদম সন্তানের অত ভাববার প্রয়োজন নাই ছেলে আছে মেয়ে আছে আহল পরিবার আছে অর্থ আছে সম্পদ আছে ব্যবসা বাণিজ্য আছে দোকানপাট আছে খাওয়া আছে কত কি আছে টিভি আছে সিনেমা আছে মোবাইল আছে দুনিয়া ভোগ করার অনেক মাধ্যম মাধ্যম দিয়ে ভরপুর হয়ে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিন কিয়ামত সংগঠিত হবে জুমার দিন যখন ফজর প্রকাশ পায় তখন থেকে নিয়ে পৃথিবীতে যত প্রাণী আছে মাটিতে পানিতে আকাশে সব কিছুই ভয়ে ভীত হয়ে আশঙ্কিত হয়ে থাকে না জেনে আজকে কিয়ামত হতে পারে না জেনে আজকে কিয়ামত হতে পারে তবে আদম সন্তান এবং জিন আদমের ছেলেদের মেয়েদের এইটা হিসাব নাই আজকে জুমার দিন কিয়ামত হতে পারে এটা তারা ভাবা প্রয়োজন মনে করে না জিন
এইটা ভাবা প্রয়োজন মনে করে না দিন রাত জিনতার শয়তানি করা কাজ মানুষকে খালি বিপদে ফেলা কাজ দিন রাত মানুষকে বিপদে ফেলেই বেড়াচ্ছে আর এটাই কাজ এটাই ও চুক্তি করে নিয়েছে আল্লাহর কাছে আপনি বুঝতে পারছেন না আপনি যদি বাড়িতে দেখতে পেতেন জিন শয়তান তাহলে আপনি অজ্ঞান হয়ে পড়ে যেতেন কিভাবে আপনার পিছনে লেগে আছে দাড়িটা ছোট করতে হয় কেন এটা আমরা মনে চাই এটাই শয়তান টাকনের নিচে প্যান্টটা গেলে ভালো লাগে কেন এটাই শয়তান ভালো লাগে মোবাইলটা খুলে ল্যাংটা মেয়ে দেখতে ভালো লাগে কেন এটাই শয়তান মিথ্যে কথায় ব্যবসা করতে ভালো লাগে কেন এটাই শয়তান দোকানে বসে আড্ডা পিটতে ভালো লাগে কেন এটাই শয়তান মানুষের বদনাম গীবত করতে ভালো লাগে কেন এটাই শয়তান কে জানে না সুদের কথা কে জানে না ঘুষের কথা কে জানে না জেনার কথা সবাই জানে এর পরেও সে শয়তানের কাছে জিম্মি মহান আল্লাহ বলেন শয়তান তোমাদের স্পষ্ট শত্রু শয়তান তোমাদের খোলা শত্রু শয়তান কিয়ামতের দিনের পরোয়া করে না শয়তান জুমার দিনের পরোয়া করে না জুমার দিন ঘটলেই কি আর না ঘটলেই কি আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যেতে হবে এটা তার জলো ওয়াদা এটা তার ঐকান্তিক ইচ্ছে আদম সন্তানকে সে পরাজয় করবেই করবে যে কোনো অন্যায় করলে আপনি মনে করে নেবেন যে শয়তান আমাকে করালো এ কথা আমি বলিনি এ কথা আল্লাহ বলেন এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুমার দিন ভাবে না আদম সন্তান জুমার দিন ভাবে না ইবলিসের সন্তান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আফজাল আইয়ামিকুম ইয়াউমুল জুমা তোমাদের সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন পৃথিবীর মানুষ মনে রেখো তোমাদের সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন খুলকা ফিহা আদম এই দিন আদমকে সৃষ্টি করা হয়েছে ও ফিহ উহবেতা এই দিন আদমকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছে ও ফিহা নাফকা এই দিনে বাঁশিতে ফুঁক দেওয়া হবে ও ফিহা সাকা এই দিনে কিয়ামত সংগঠিত হবে বাঁশিতে ফুঁক দেওয়ার দিনও হবে জুমার দিন ইসরাফিল মুখে বাঁশিটা নিয়ে প্রতীক্ষমান রয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এলতাকে মুসাহিবুস সুর বাঁশিওয়ালা বাঁশিটা মুখে নিয়ে ইয়ান্তাজেরও প্রতীক্ষমান রয়েছে এবং মুখটা ঝুঁকিয়ে এক খেলে চেয়ে আছে মাতা ইউক মারবেহি কখন তাকে ফুঁক দিতে আদেশ করা হবে বাঁশিটা মুখে নিয়ে আছে তাহলে আপনি এখন বুঝেন কিয়ামতের অবস্থা কতটুকু কিভাবে আছে দিন যায় রাত্রি যায় কিয়ামত সংগঠিত হয় না তখন আমরা বলি আর হবে না কবে বা হবে আমার সময়ে কি হবে হবে না হয়তো বা কে বা বুঝে কে বা জানে কিয়ামতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেদিন আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন সেদিনটা বাঁশি ইসরাফিলের মুখে দিয়েছেন এবং বলে দিয়েছেন যখন তোমাকে আদেশ করা হবে তখন তুমি ফুঁক দিবে আদেশের অপেক্ষায় পৃথিবীর সৃষ্টির প্রথম দিন থেকে নিয়ে ইসরাফিল প্রত্যক্ষমান রয়েছেন বলার সাথে সাথে ফুঁক দিবেন তখন সাহাবীগণ বললেন ফামাতা আমরনি পরিস্থিতি যদি এরকম হয় তাহলে আপনি আমাদের কি বলতে চান তারপর তিনি নিজে বললেন কাইফান আমো আমি আনন্দ ফুর্তি এই পৃথিবীতে কি করে করতে পারি যেই পৃথিবীর সামান্যতম সময় দাম নেই যেই পৃথিবী এক মিনিটে হারিয়ে যাবে হাফ মিনিটে হারিয়ে যাবে মুহূর্তের মধ্যে হারিয়ে যাবে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পৃথিবীতে আনন্দ ভোগ করার কি এমন করতে পারি সাহাবীগণ বললেন তাহলে আপনি বলেন আমাদের কি করতে হবে তখন তিনি বললেন তোমরা বলো হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ও নিয়মান নাসির এই কথা বলো এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আল্লাহ যথেষ্ট যখন আল্লাহ রাসূল বলেন ইউশারু নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান করলাম বিচার মাঠে পুরুষ নারীকে উলঙ্গ অবস্থায় জুতাবিহীন একত্রিত করা হবে খাতনাবিহীন কোন পুরুষ মানুষের খাতনা মুসলমানি দেওয়া থাকবে না পৃথিবীর কোন মানুষের পরনে কাপড় থাকবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়ালু মায়ুকসা ইয়াউমাল কিয়ামা ইব্রাহিম বিচার মাঠে সর্বপ্রথমে যাকে কাপড় পরানো হবে তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজের কথা বলেননি তিনি আদম আলাইহিস সালামের কথা বলেননি
তিনি নূহ আলাইহিস সালামের কথা বলেননি, খুব দামি পুরুষ মূসা আলাইহিস সালামের কথা বলেননি, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেন। বললেন সর্বপ্রথমে যাকে কাপড় পরানো হবে তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে পৃথিবীর সব মানুষ নবী রাসূল সবাই খালি অবস্থায় উঠবে, কারো পরনে কাপড় থাকবে না, জুতা থাকবে না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বলেন কি আপনি একজন লাংস বাজনে লাবাজিন, একজন আরেকজনকে তাকিয়ে দেখবে এটা কেমন হয়ে গেল দৃশ্য। তখন আল্লাহর রাসূল বলছেন, আয়েশা আল্লাহ আমরা অসাধ্য বিন্দু আলে কাইয়ে আমরা বাজু হেলাবাজিন, বলো কি তুমি বিচার মাঠের চেয়ে অনেক 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 কঠিন, কেউ কারোর দিকে তাকিয়ে দেখবে এরকম কোন পরিবেশ থাকবে না, তুমি বুঝতেই পারো নি কেয়ামত কাকে বলে। কেয়ামত খুব কঠিন দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুমার দিন কেয়ামত সংগঠিত হবে। এই কথা বলার পরে তিনি বলছেন, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতে ফিহে, পৃথিবীর মানুষ তোমরা এই জুমার দিনে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো, পৃথিবীর মানুষ তোমরা এই জুমার দিনে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো। ফাইনা সালাতাকুম মারুজুন আলাইয়া মারুজাতুন আলাইয়া, তোমাদের দুরুদ আমাদের সামনে আমার সামনে পেশ করা হবে, পৃথিবীর মানুষ তোমাদের দুরুদ আমার সামনে পেশ করা হবে। সাহাবী বললেন, বালাইতা আনন্তা, আরে আপনি তো মাটি হয়ে যাবেন, আপনি তো মাটির সাথে মিশিয়ে যাবেন, কাইফা তুরাজু সালাতুনা আলাইকা, আমাদের দুরুদ আপনার উপরে কিভাবে পেশ করা হবে। আপনি বললেন তোমাদের দুরুদ আমার উপরে পেশ করা হবে, আরে আপনি তো মাটি হয়ে যাবেন, আপনি তো মিশে যাবেন, আপনার উপরে আমাদের দুরুদ পেশ করা হবে মানে এটা কেমন কথা হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মনে রেখো, ইন্নাল্লাহ হাররামা আলাল আরজে আসাদ আল আম্বিয়ায়ে, মাটির উপরে নবীগণের শরীরকে খেয়ে ফেলা আরাম করে দেওয়া হয়েছে, মাটি নবীগণের শরীর ভক্ষণ করতে পারবে না। পৃথিবীর সব মানুষ হারিয়ে গেলেও নবীগণের শরীর মাটিতে হারাবে না, মাটি খেতে পারবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অন্য এক বর্ণনায় তিনি বলেন, ইন্না রাজুলান ইসাল্লি আলাইয়া সালাতান, যখনই কোনো মানুষ আমার উপরে দুরুদ পড়ে, ওরে যাক আলাইয়া সালাতহু, তখন তাদের দুরুদ তার দুরুদ আমার উপরে পেশ করা হয়, আমার উপরে পেশ করা হলে আমি তাদের দুরুদের উত্তর দিয়ে থাকি। তখন সাহাবীগণ বললেন, বাদাল মত, আপনি যখন মারা যাবেন তখন কি হবে, মরার পরে আমরা দুরুদ পড়ব তখন আপনার উপরে দুরুদ পেশ করা হবে, আপনি উত্তর দিবেন মরার পরে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মনে রেখো, ইন্নাল্লাহ হাররামা আলাল আরজে আন তাকুলা আরশাদ আল আম্বিয়ায়ে, নিশ্চয় আল্লাহ জমিনের উপরে হারাম করেছেন যে জমিন নবীগণের লাশকে খেয়ে ফেলবে, নবীগণের লাশ জমিন খেতে পারবে না, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। আরো কথা এখানে, তাহলে আল্লাহ রাসূল পরের বাক্য, ওয়া নবিয়ুন হাইয়ুন ইরজাকো, নবীগণ কবরে জীবিত তাকে রুজি দেওয়া হয়। মাঝাবি মানুষ বুঝতে না পেরে ভুল ব্যাখ্যায় চলে গেছে যে নবীগণ কবরে জীবিত তাকে রুজি দেওয়া হয়, নবীগণ কবরে জীবিত নেই এ কথাই ঠিক। তাহলে এইসব দুরুদ যা আমরা পড়ছি এই দুরুদের জব কিভাবে তিনি দিচ্ছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইসাল্লামু আলা নবী, যে কোনো মানুষ যখন নবীর উপরে দুরুদ পড়ে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রুহি, তখন আল্লাহ তাআলা তা আমার আত্মাকে আমার দেহে ফেরত দেন, আমি তার দুরুদের উত্তর দিয়ে থাকি, আত্মার জগতে তিনি দুরুদের উত্তর দেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেন। মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন এ কথাই ঠিক, এই আকীদাই রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মাইতুন ওয়া হুম মাইতুনা, আরে আপনিও মরণশীল তারাও মরণশীল,
একটা বই আছে মরণ একদিন আসবেই, কেন বই কিনেন না আমি বুঝতে পারি না, আমি কিন্তু আপনার জন্য লিখেছি। সব বাড়িতে তো যেতে পারলাম না, নিজের ঘরেই সবার সামনে যেতে পারলাম না, অথচ আমার এটা মনে ছিল না যে আমি আপনার সামনে যেতে পারবো না, আপনার কোনো ক্ষতি করেছি এটা আমার মনেও বলে না। তবে জাতির সামনে কোরআন এবং হাদিস বলতে চাই, খুব দৃঢ়তার সাথে বলতে চাই, 1990 সাল থেকে এখন পর্যন্ত জাতির সামনে ফাঁকি দেওয়ার জন্য নেই স্বার্থে কোনোদিন দাঁড়ায়নি। আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, নিজ স্বার্থে পৃথিবী ভোগ করবে এই জন্য এক মিনিটের জন্য একটা বাক্য বলিনি, কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথাও বলিনি, নিজের জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি, কোনোদিন কোনো মানুষকে খেপিয়ে তোলার জন্য কোনো মানুষের উপরে ক্ষিপ্ত হয়ে কোনো দল মাঝার করে ক্ষিপ্ত হয়ে কোনো কথা বলিনি, কোনোদিন সরকার বিরোধী কথা বলার সুযোগ নিইনি, কোরআন হাদিসের বাইরে কোনোদিন কথা বলিনি। এরপরে আমি আপনার কাছাকাছি হতে পারলাম না, আল্লাহই ভালো জানেন কোথায় এর রহস্য। সম্মানিত দিনী ভাই বোন, বলতে চাচ্ছি আপনাকে, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ, ধর্মের ব্যাপারে জাতিকে মুখে কলমে ফাঁকি দিনি কোনোদিন, কেন আপনি মরণ একদিন আসবে বইটা পড়লেন না? আপনি বিশ্বাস করুন, আল ইতেসাম মাসিক আল ইতেসাম পত্রিকা আমি আপনার জন্য লিখেছি, পৃথিবীর বাঙালির জন্য লিখেছি, পুরুষ নারী সবার জন্য, বড় বড় মুফতি লিখেছি, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ আছে তাদের পিছনে, এক একজনের বেতন আছে 60-70 হাজার করে মাসে, 26 লক্ষ টাকা প্রতি মাসে বেতন আছে, সেটা আপনার টাকায়। আপনি একটু বই পড়েন না কেন? মরণ একদিন আসবে বইটা আপনার জন্য লিখেছিলাম, দেখেন লিখা আছে প্রথমেই, ইন্নাকা মাইয়িতুন, আপনি হচ্ছেন মরণশীল, আপনার মরণ হবে, তাদেরও মরণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আমার আত্মা ফেরত দেওয়া হবে, তাহলে তার আত্মা দেহে নাই। এ কথাই ঠিক, আর যত বই আছে সব বই নিজে পড়বেন, যেসব মসজিদে যেতে পারি না সেসব মসজিদে দেওয়ার চেষ্টা করবেন, 10 টাকা খরচ করার মাথায় সবসময় হিসাব রাখবেন, আল্লাহর পথে 10 টাকা খরচের সবসময় হিসাব রাখবেন, পিছনের দিকে তাকাতে হবে সবসময়, সামনের দিকে তাকালে ভুল হবে, যেদিন ভুল ধরা পড়বে সেদিন আপনি কিছু করতে পারবেন না। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ বলে, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন কোনো প্রতিকার করা যায় না, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন কিছু প্রতিকার করা যায় না, শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররা আয়ু সালাত আশরা সালাওয়াতিন, কেউ যদি একবার দুরূপ পড়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করে। শুধু তাই নয়, তিনি বলেন হত্যাত আসর খাতিয়াতিন, তার 10টা পাপ মিটিয়ে দেওয়া হয়, অরফেত লাহ আসর দ্বারা জাতিন, তার 10টা মান বাড়িয়ে দেওয়া হয়। তাহলে একবার দুরূপ পড়লে দুরূদে ইব্রাহিম কখনো আল্লাহ সাল্লি আল্লাহ সাইয়াদিনা মাওলানা নাবিয়ানা মোহাম্মদ বলবেন না, কখনো বালাগা লোলবে কামালিহি বলবেন না, দুরুদে ইব্রাহিম পড়তে হবে, এটাই ঠিক। নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এছাড়া যখন দুরুদ পড়বেন তখন দুরুদে ইব্রাহিমই পড়তে হবে। একবার দুরুদে ইব্রাহিম পড়লে আল্লাহ আপনার প্রতি 10 বার রহমত নাজিল করবেন, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনার 10টা পাপ মিটিয়ে দেওয়া হবে, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনার 10টা মান মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বিষয়টি বিবেচনা করে জুমার দিনকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি।